আরটিভি প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে সৌদি আরবের জেদ্দা আরটিভি দর্শক ফোরাম। জেদ্দা প্রতিনিধি হানিফ সরকার উজ্জ্বলের পাঠানো তথ্যছবিতে জানাচ্ছেন ইমরুল হাসান। এক যুগ পেরিয়ে ১৩ বছরে পা রাখার আনন্দ উদযাপন করেছে আরটিভির জেদ্দা দর্শক ফোরাম। সংগঠনের সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেদ্দা বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল FM বোরহানউদ্দিন। আরটিভির জেদ্দা প্রতিনিধি হানিফ সরকার উজ্জ্বল ও জাহাঙ্গীর পাভিনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ভিসা কাউন্সিলর কামরুজ্জামান, জেদ্দা যুবলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া চৌধুরী, জেদ্দা মহানগরের আহ্বায়ক MA আজাদ চয়ন, জেদ্দা সময় টিভি দর্শক ফোরামের সভাপতি রওশন জামিল শিবলু, বাংলা ভিশন দর্শক ফোরামের সভাপতি মীর মনিরুজ্জামান তপন, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির ভাইস চেয়ারম্যান খোন্দকার আজাদ, আরটিভি দর্শক ফোরামের প্রধান উপদেষ্টা সৌদি নাগরিক আব্দুল আজিজ, নোয়াখালী সমিতির সভাপতি মোহাম্মদ আকাশ মিয়া, বিমান বাংলাদেশের আঞ্চলিক ব্যবস্থাপক আলী ওসমান নূর সহ অনেকে। অনুষ্ঠানে টেলিকনফারেন্সে আরটিভির দর্শকদের উদ্দেশ্যে শুভেচ্ছাবাণী দেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান ও প্রধান বার্তা সম্পাদক মোহাম্মদ লুৎফর রহমান। আরটিভিকে শুভেচ্ছা জানাই জেদ্দা যুবলীগ, ব্রাহ্মণবাড়িয়া জাতীয়তাবাদী ফোরাম, সাংবাদিক অ্যাসোসিয়েশন সহ জেদ্দায় বসবাসরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক সংবাদ মাধ্যমের প্রতিনিধি সহ অনেক শুভানুধ্যায়ী।